ওকে দেখো তো রাদারফোর্ড কি বলেছিল পরমাণুতে ধনাত্মক আধান আমি কি বলেছি ধনাত্মক আধান ও ভর একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে বাট এই ঋণাত্মক যে আধানটা আছে এই আধানটা কি করতে পারে না ভালো করে খেয়াল করবা এই ঋণাত্মক আধানটা কি করতে পারে না যেহেতু তার ভর নেই সে ভিতরে যেতে পারে না তারপরে কি বলেছে দেখো সে এই যে মাঝখানে যতটুকু থাকে এর নাম দিয়েছিল কি নিউক্লিয়াস নিউক্লিয়াস তিনি আরো ব্যাখ্যা দেন যে পরমাণুতে বেশিরভাগ জায়গা ফাঁকা আর ঋণাত্মক আধান যুক্ত করার তেমন কোনো ভর নেই এবং তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে এখন রাদারফোর্ডের মডেল সৌরজগতের মডেলের মতো ঠিক না যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে নাকি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে তার মানে রাদারফোর্ড একই ধরনের মডেল দিয়েছে যে এখানে হচ্ছে পরমাণু আর পরমাণুকে কেন্দ্র করে কি করছে পরমাণু হচ্ছে ধনাত্মক আধানটা ভিতরে আর ঋণাত্মক আধানটা ঘুরছে আরে ঘুরছে এরকমই তো মডেল দিয়েছে ওকে দেখো কিন্তু রাদারফোর্ড নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেননি যে এটি কি নিজ কক্ষপথে ঘুরছে না নির্দিষ্ট এরিয়াতে ঘুরছে না অন্য কোনো জায়গায় গিয়ে ঘুরছে নাকি লাভ দিয়ে ঘুরছে ঠিক না বিজ্ঞানী বোর পরবর্তী ধারণা দেন মানে কি করে পরবর্তী একটা ধারণা দেন কি ধারণা দেন ঋণাত্মক আধানযুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে ভালো করে খেয়াল করবা মার্কার গেল কোথায় চুরে নিয়ে গেছে ওকে দেখো এই যে ঋণাত্মক আধান আছে এটা একটা নির্দিষ্ট কি বলেছে এখানে দেখো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তার মানে কি এই যে ঋণাত্মক আধানযুক্ত কণা আছে এটা অ্যাকচুয়ালি যে চারিদিকে ঘুরে দ্যাটস রং এটা তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরে কিভাবে ঘুরে দেখো উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে পরমাণু অবিভাজ্য নয় পরমাণু কি নয় অবিভাজ্য নয় মানে একে কি করা যায় না ভাঙা যায় না পরমাণুতে ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত মানে পরমাণু মানে কি বলেছে অবিভাজ্য নয় মানে কি অবিভাজ্য মানে হচ্ছে কি যেটাকে ভাঙা যায় আর অবিভাজ্য নয় সেটাকে ভাঙা যায় না কিন্তু পরমাণুতে তিনটা জিনিস থাকে ইলেকট্রন থাকে প্রোটন থাকে নিউট্রন এই তিনটা জিনিসের সমন্বয়ে কি গঠিত হয় পরমাণু গঠিত হয় পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস এটা আমি বুঝছি যে মাঝখানে যেটা আছে ওটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে দেখো নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এই যে ধনাত্মক যেটা আছে আধান এটা কি ধনাত্মক আধানযুক্ত প্রোটন ভালো করে খেয়াল করো প্রোটন তারপরে বলছি কি প্রোটন ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে দেখো ধনাত্মক আধানযুক্ত প্রোটন এই যেটা আছে ধনাত্মক আধানযুক্ত এটা কি প্রোটন মানে এইটার মধ্যে যে নিউক্লিয়াসের মধ্যে যেটা আছে এটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত প্রোটন আর কি ও আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে আর একটা কি আছে আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে তার মানে প্রোটন এবং নিউট্রন মুক্ত শব্দ করে লাগে এই ব্যাপারটা মানে কি শব্দ করে এই নিউট্রন বানা হইছে শব্দ করে নিউট্রন তো বলেছি কি নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও কি বলেছে ও আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে তো পরমাণু ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে বলেছি কি পরমাণু ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে মানে ওর যে ভরটা আছে ওর যে ওয়েট আছে ওর যে ওজন আছে ঠিক না ওইটা পুরোটাই কোথায় থাকে নিউক্লিয়াসে থাকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে ঠিক না অর্থাৎ এই যে ঋণাত্মক আধানযুক্ত কি বলেছে ঋণাত্মক আধানযুক্ত সেটা কি বলতো ইলেকট্রন দেখো এই যে ইলেকট্রন এটা কি ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কি করে এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তাহলে আমরা এখান থেকে পেলাম যে ঋণাত্মক আধানযুক্ত কি বলেছে নিউট্রন সরি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তার একটা নির্দিষ্ট কক্ষপথ আছে সেই কক্ষপথে ঘুরে বাট কাকে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী ফাঁকা জায়গা সরি মানে মধ্যবর্তী যে জায়গাটা আছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ইলেকট্রন আর এই মাঝখানে এটা হচ্ছে কি নিউক্লিয়াস বাট এই যে বাকি জায়গাগুলো আছে সব কি ক্লিয়ার প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা প্রকৃতপক্ষে দেখো এই যে পরমাণু ইলেকট্রন থাকে তার ছোট একটু জায়গা নিয়ে নিউট্রন থাকে মাঝখানে হ্যাঁ বা প্রোটন থাকে মাঝখানে তাহলে এই যে বাকি জায়গাটুকু তা তো ফাঁকা তার মানে বেশিরভাগ জায়গায় কি থাকে ফাঁকা থাকে মনে থাকবে এরপরে দেখো তোমাদের বইতে 6.1
এখানে একটা কি চিত্র আছে আমি যেটা এঁকে দেখিয়েছি সেটাই তো এখানে আছে ঠিক না যে এটা হচ্ছে নিউক্লিয়াস আর ওই যে উপরে দেখো ইলেকট্রনের কক্ষপথ নিচে দেখিয়েছি ইলেকট্রনের কক্ষপথ এইটা ছোট করে দেখিয়েছি এটা ইলেকট্রনের কক্ষপথ সে কি করে তার কক্ষপথ অনুযায়ী ঘুরে এটা যদি তার হচ্ছে এরিয়া হয় তো এই এরিয়া অনুযায়ী সে কি করে ঘুরতে ক্লিয়ার বুঝতে পারছো তোমরা তাহলে আমরা এইখান থেকে আমরা বুঝলাম যে একটা একটা হিলিয়াম একটা পরমাণু দিয়েছে এখানে একটা হিলিয়াম দিয়েছে তো হিলিয়াম পরমাণুতে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন কিভাবে থাকে সেটা দেখানো হয়েছে তোমরা বুঝতে পারছো এরপরে কি আছে আমরা 4 থেকে 6 শেষ করতে পারবো না আমরা যতটুকু পারি ততটুকু ট্রাই করি দেখো পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা ও আইসোটোপ তিনটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে পারমাণবিক সংখ্যা এতক্ষণ আমরা পরমাণু বললাম হ্যাঁ অণু বললাম এখন পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা ও আইসোটোপ এই তিনটা বিষয় সম্পর্কে আমরা জানব তো বলছে প্রতিটি মৌলের আলাদা আলাদা পরমাণু আছে প্রতিটা মৌলের কি আছে আলাদা আলাদা পরমাণু আছে ভালো করে খেয়াল করবা আমি কিন্তু বলেছি পরমাণুতে তিনটা জিনিস বিদ্যমান কি কি বলো ইলেকট্রন প্রোটন নিউট্রন তারাও কি তাদের কি বৈচিত্রটাও ভিন্ন ভিন্ন যেমন হাইড্রোজেন গ্যাসের পরমাণু অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে আলাদা অর্থাৎ আমার যদি হাইড্রোজেন আমরা তো জানি হাইড্রোজেন সম্পর্কে তোমরা জানো না হাইড্রোজেন তো হাইড্রোজেন গ্যাসের যে পরমাণু আছে অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে তার পরমাণু কি কিভাবে আলাদা সেটা আমরা দেখব একটা মৌলের পরমাণু থেকে আরেকটা মৌলের পরমাণুর মধ্যে আকার ভর ও ধর্মের পার্থক্য হয়ে থাকে ভালো করে খেয়াল করবে তিনটা জিনিসের এমসিকিউ তে কিন্তু আসে একটা মৌলের পরমাণু থেকে আরেকটা মৌলের পরমাণু পরমাণুর যে মধ্যে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা তিনটা ভিত্তিতে হয়ে থাকে একটা হচ্ছে দাগ দাও তোমরা বইতে একটা হচ্ছে আকার আরেকটা হচ্ছে ভর ও আরেকটা হচ্ছে ধর্মের পার্থক্য কি কি আকার ভর ধর্মের পার্থক্য আকার ভর ধর্মের পার্থক্য এই তিনটা জিনিসের ভিত্তিতে কি হয়ে থাকে বলো তো একটা মৌলের পরমাণু আরেকটা মৌলের পরমাণু থেকে কি হয়ে থাকে পার্থক্য হয়ে থাকে বা ভিন্ন হয়ে থাকে বা তাদের মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হয় কিসের ভিত্তিতে আকার ভর ও ধর্মের কেন এই পার্থক্য আসলে পার্থক্যের কারণটা কি পরমাণুতে ইলেকট্রন বা ইলেকট্রনের সংখ্যার পার্থক্যের কারণে পরমাণু সমূহের মধ্যে পার্থক্য হয়ে থাকে পরমাণুতে কি প্রোটন বা ইলেকট্রনের সংখ্যার পার্থক্যের কারণে আর এই যে পার্থক্যটা হয়ে থাকে দুইটা জিনিসের কারণে একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে ইলেকট্রন এই দুইটার যে সংখ্যা সংখ্যা মানে কি এই দুইটার যে নাম্বার আছে এই নাম্বারের ভিত্তিতে কি হয়ে থাকে তাদের মধ্যে পার্থক্যটা হয়ে থাকে ইলেকট্রন এবং প্রোটনের পার্থক্যের কারণে পরমাণুর পার্থক্য হয়ে থাকে মনে থাকবে ইলেকট্রন এবং প্রোটনের যে সংখ্যা আছে এই সংখ্যার পার্থক্যের কারণেই পরমাণু সমূহের মধ্যে পার্থক্য হয়ে পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে তাহলে মজার জিনিস একটা জিনিস পেলাম যে পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন যে কথাটা বলেছি তো ইলেকট্রন এবং প্রোটন এই দুইটার সংখ্যা কি থাকে সমান ভালো করে খেয়াল করবা কারণ ম্যাথ করতে গেলে বেসিকটা ক্লিয়ার না হলে কিন্তু তুমি এই চ্যাপ্টারে ম্যাথ করতে পারবে না তো পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন এই দুইটার সংখ্যা কি থাকে দুইটার সংখ্যা কি থাকে সমান থাকে মনে থাকবে তবে কোন মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝার জন্য প্রোটনের সংখ্যা ব্যবহার করা হয় কোন মৌলের পরমাণুকে বোঝার জন্য কোন মৌলের পরমাণুকে সরি পরমাণুর বৈশিষ্ট্যকে যদি আমি বুঝতে চাই তাহলে প্রোটনের সংখ্যা ব্যবহার করতে হবে তাহলে আমরা কি জামের হচ্ছে কাকে নিয়ে মানে যদি কোন মৌলে আমি যদি বৈশিষ্ট্য পরমাণুর বৈশিষ্ট্য বের করতে চাই তাহলে আমাকে প্রোটনের সংখ্যা নিয়েই কি করতে হবে বের করতে হবে বা সংখ্যাটাকে ফাইন্ড আউট করতে হবে আমরা জানি যে প্রোটন ইলেকট্রন দুটোই সেম সমান থাকে বাট তারপর আমাকে বের করতে হবে কোনটা প্রোটন বের করতে হবে বিষয়টুকু ক্লিয়ার তোমরা কোন মৌলের একটা পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় দাগ দাও কোন মৌলের একটা পরমাণুতে কোন মৌলের একটা পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় কোন মৌলের যে কোন মৌল হোক না কেন তার যদি একটা পরমাণুতে যে প্রোটনের সংখ্যাটা থাকবে একটা পরমাণুতে যে প্রোটনের সংখ্যাটা থাকবে সেই প্রোটনের সংখ্যাকে কি বলা হয় তাহলে আমরা নিউটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলবো কি নিউটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলবো কথা বলছো না এই অদরা জি স্যার কি নিউটনের সংখ্যা কি কি পারমাণবিক সংখ্যা বলবো ভূপৃষ্ঠ থেকে সাগর থেকে নিউটনের সংখ্যা কি পারমাণবিক সংখ্যা বলবো
ইলেকট্রনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলবো কার সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলবো প্রোটনের সংখ্যাকে আর যেহেতু আমাকে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় তাহলে আমাদের প্রোটনের সংখ্যাই হবে ক্লিয়ার হাইড্রোজেনের একটা পরমাণুতে একটা করে প্রোটন হয় হাইড্রোজেনের একটা পরমাণুতে কয়টা প্রোটন আছে হাইড্রোজেনের একটা প্রোটন তার পরমাণু কয়টা তবে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা সমর্থ তাহলে হাইড্রোজেনের প্রোটন যদি একটা পরমাণুতে একটা প্রোটন থাকে তার মানে দেখো এইটা আমরা এইমাত্র পরমাণু আমরা পারমাণবিক সংখ্যা বের করেছি তো হাইড্রোজেনের যে একটা পরমাণু হাইড্রোজেন হচ্ছে একটা পরমাণু সেই পরমাণুতে একটা কি আছে প্রোটন আছে কয়টা প্রোটন আছে হাইড্রোজেন পরমাণু তার একটা পরমাণুতে কয়টা প্রোটন আছে একটা প্রোটন আছে তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত তার মানে এই প্রোটন সংখ্যা যদি এক থাকে আমরা বলেছি কি যে প্রোটনকেই তো প্রোটন আমরা কি কেন বের করি পারমাণবিক সংখ্যা বের করার জন্য তো প্রোটনের সংখ্যা যদি একটা হয় তাহলে পারমাণবিক সংখ্যা কয়টা হবে সেটা সিম্পল না প্রোটনের সংখ্যা একটা হলে পারমাণবিক সংখ্যা কয়টা হবে হাইড্রোজেনের একটা পরমাণুতে একটা প্রোটন আছে তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা একটা অক্সিজেনের একটা পরমাণুতে আটটা প্রোটন আছে কয়টা আটটা তাহলে অক্সিজেন হচ্ছে একটা পরমাণু সেই পরমাণুতে আটটা প্রোটন হ্যাঁ আটটা প্রোটন আছে তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কয়টা আটটা ক্লিয়ার পারমাণবিক সংখ্যা থেকে কি কি তথ্য পাওয়া যায় বলতে পারো এখানে নিচে বলেছে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 কার্বনের পারমাণবিক সংখ্যা কত 6 তাহলে যদি পারমাণবিক সংখ্যা যদি 6 হয় তাহলে তার প্রোটনের সংখ্যা কত হবে 6 ঠিক না ইজিলি বোঝা যাচ্ছে না তাহলে প্রোটন এবং পারমাণবিক প্রোটনের সংখ্যা 6 হলে পারমাণবিক 6 প্রোটন 10 হলে পারমাণবিক 10 প্রোটন 20 হলে পারমাণবিক 20 তো কার্বনের পারমাণবিক সংখ্যা 6 এ থেকে কি তথ্য পাওয়া যায় পারমাণবিক সংখ্যা যেহেতু কোন মৌলের প্রোটন সংখ্যা তাই বোঝা যায় কার্বনের একটা পরমাণুতে কয়টা প্রোটন আছে 6টা কয়টা প্রোটন আছে 6টা একটা পরমাণুতে যেহেতু প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান তাই বোঝা যায় কার্বনের একটা পরমাণুতে 6টা ইলেকট্রন আছে তাহলে দেখো একটা প্রোটনের সরি একটা পরমাণুতে যদি 6টা প্রোটন থাকে তার পারমাণবিক সংখ্যা কয়টা 6টা তাহলে তার ইলেকট্রন যেহেতু আমরা এর আগে পড়েছি যে প্রোটন এবং ইলেকট্রন দুইটার সংখ্যা কি সমান তাহলে তার ইলেক্ট্রন সংখ্যা কয়টা 6টা মজার চ্যাপ্টার না দেখো খুবই সহজ যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো তারপর বলছি কি দেখো কোথায় ছিলাম কোথায় আমরা 6টা একটা পরমাণুতে যেহেতু যেহেতু প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান তাই বোঝা যায় কার্বনের একটা পরমাণুতে 6টা ইলেকট্রন আছে কোন মৌলের পারমাণবিক সংখ্যা থেকে বোঝা যায় কি ওই মৌলের পরমাণুতে কয়টা নিউট্রন আছে অর্থাৎ কোন মৌলের পারমাণবিক সংখ্যা থেকে বোঝা যায় কি ওই মৌলের পরমাণুতে কয়টা নিউট্রন আছে না নিউট্রন সংখ্যা জানা যায় না পারমাণবিক সংখ্যা থেকে নিউট্রনের সংখ্যা কিন্তু জানা যায় না পারমাণবিক সংখ্যা থেকে প্রোটনের সংখ্যা জানা যায় আর প্রোটনের সংখ্যার ভিত্তিতে ইলেকট্রনের সংখ্যাকে কি করা হয় জানা যায় তার মানে ইলেকট্রন প্রোটন পারমাণবিক সংখ্যা তিনটার সংখ্যা কি বুঝতে পারছো বিষয়টা কিন্তু নিউটনের সংখ্যা জানা জানে না তাহলে কি করতে হবে নিউটনের সংখ্যা জানতে হলে মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা জানতে হবে আমাকে কি ওর পারমাণবিক সংখ্যা কয়টা এবং ওর ভর সংখ্যা কত সেটা আমাকে জানতে হবে তার মানে নিউট্রনের সংখ্যা জানতে হলে মৌলের পারমাণবিক সংখ্যা একটা মৌলের পারমাণবিক সংখ্যা আমরা জানতে পারি কিসের ভিত্তিতে প্রোটনের ভিত্তিতে একটা মৌলের পারমাণবিক সংখ্যা আমরা জানতে পারি কিসের ভিত্তিতে প্রোটনের ভিত্তিতে তো এখানে বলেছে যে যদি তুমি ইলেকট্রন সরি নিউট্রন সম্পর্কে জানতে চাও তাহলে তোমাকে কি করতে হবে পারমাণবিক সংখ্যা এবং আরেকটা কি জানতে হবে সেটা ভর সংখ্যা একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আর একটা ভর সংখ্যা এই দুইটার ভিত্তিতে তুমি কি করতে পারবে নিউট্রন সংখ্যা জানতে পারবে একটা পরমাণুতে ইলেকট্রনের ভর নগণ্য নগণ্য মানে কি খুব কম যে কোনো একটা পরমাণুতে ইলেকট্রনের ভর কি নগণ্য মানে খুব কম পরমাণুর প্রায় সবটুকু ভর তার নিউক্লিয়াসে থাকে ঠিক না কেন ইলেকট্রনের ভর নগণ্য কেন আমি বলেছিলাম ইলেক্ট্রনের ভর নেই দ্যাটস হোয়াই এ নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরতে থাকে তো একটা মৌলের পরমাণুর যে ইলেকট্রনের যে ভরটা থাকে সেটা কি খুবই কম এবং পরমাণুর প্রায় সবটুকু তার নিউক্লিয়াসে থাকে পরমাণুর প্রায় সবটুকু কোথায় থাকে পরমাণুর প্রায় সবটুকু কোথায় থাকে নিউক্লিয়াস অর্থাৎ কোন পরমাণুর ভর তার প্রোটন ও নিউট্রনের ভর তার মানে একটা পরমাণুর সবটুকু ভর কোথায় থাকে নিউক্লিয়াসে থাকে ভালো করে খেয়াল করবা একটা পরমাণুর ভর কোথায় থাকে নিউক্লিয়াসে থাকে
তারপর আছে কি অর্থাৎ কোন পরমাণুর ভর তার প্রোটন ও নিউট্রনের ভর তাহলে যদি এই যে ভর জিনিসটা একমাত্র প্রোটন এবং নিউট্রন এই দুইটার ভরই হচ্ছে কি আমার এই নিউক্লিয়াসের ভর যদি নিউক্লিয়াসের ভর হয় থাকে এটাই আমার পরমাণুর ভর কারণটা কি কারণ ইলেকট্রনের ভর নেই নেই বললেই চলে খুব কম নগণ্য আবার নিউট্রন ও প্রোটনের ভর প্রায় সমান এই যে দেখো নিউট্রন এবং প্রোটন এদের ভর প্রায় সমান দুজনের ভর কি প্রায় সেম কোন মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ভর সংখ্যা হিসেবে প্রকাশ করা হয় ভালো করে খেয়াল করবা কোন মৌলের পরমাণুতে একটা মৌল এই একটা মৌল এই মৌলের পরমাণুতে কি বলেছে প্রোটন ও নিউট্রনের